আজকে আমি তোমাদের অ্যালকোহাইডের সাধারণ ধর্ম সম্পর্কে বলবো, জেনারেল প্রপার্টিস অফ অ্যালকোহ্যালাইড। ধর্ম দু রকম, এক হচ্ছে ভৌত ধর্ম, ভৌত ধর্ম দুই হচ্ছে রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম। তাহলে আমাকে প্রথমেই ভৌত ধর্ম সম্পর্কে কিছু বলতে হবে। ভৌত ধর্ম বলতে তার ভৌত অবস্থা কীরকম, তার বর্ণ কীরকম, তার গন্ধ কীরকম, যৌগটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কীরকম, দ্রাব্যতা কীরকম, তড়িৎ পরিবাহিতা কীরকম, বন্ধন দৈর্ঘ্য কীরকম, এইসব কথাগুলো আমাকে আগে বলতে হবে। তাহলে ভৌত অবস্থা আমার প্রথম বলবো, ভৌত অবস্থা ধর্ম ও গন্ধ সম্পর্কে নিম্ন আণবিক ভর সম্পন্ন অ্যালকোহ্যালাইডগুলি যেমন CH3, F, তারপর হচ্ছে CH3Cl, CH3Br, CH3I, CH3CH2Cl ইত্যাদি। এসব অ্যালকোহ্যালাইডগুলো সাধারণ অবস্থায় গ্যাসীয় পদার্থ, এইগুলো হচ্ছে সাধারণ অবস্থায় গ্যাসীয় পদার্থ। আণবিক ভর C18 পর্যন্ত, এই যে আণবিক ভর C18 পর্যন্ত, এরপর আণবিক ভর C18 পর্যন্ত অ্যালকোহ্যালগুলো সাধারণ অবস্থায় তরল। C18-এর উচ্চ আণবিক ভর সম্পন্ন অ্যালকোহ্যালাইডগুলি সাধারণ অবস্থায় কঠিন। তাহলে আমরা প্রথম দেখলাম নিম্ন আণবিক ভর সম্পূর্ণ অ্যালকোহ্যালাইডগুলি গ্যাসীয় পদার্থ সাধারণ অবস্থায়, মাঝামাঝি আণবিক ভর সম্পূর্ণ অ্যালকোহ্যালাইডগুলো সাধারণ অবস্থায় তরল পদার্থ, আর উচ্চ আণবিক ভর সম্পূর্ণ অ্যালকোহ্যালাইডগুলো সাধারণ অবস্থায় কঠিন। বিশুদ্ধ অবস্থায় যে C18 পর্যন্ত যে অ্যালকোহ্যালাইডগুলো আছে তার হচ্ছে বর্ণহীন, এবং এদের একটা সুমিষ্ট গন্ধ আছে, সুইট স্মেল আছে। এবার C18-এর পর যে আণবিক ভর সম্পূর্ণ, এর থেকে বেশি যে উচ্চতর আণবিক ভর সম্পূর্ণ হ্যালোজেন অ্যালকোহ্যালাইডগুলি হচ্ছে গন্ধহীন। নেক্সট হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট অ্যালকেনের চেয়ে অ্যালকোহ্যালাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। তারা সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকোহ্যালাইডের থেকে সমসংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের চেয়ে অ্যালকোহ্যালাইডের স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক বেশি হয়। কেন না, এদের আণবিক ভর বেশি। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো CH3 বিউটেন, আর একটা উদাহরণ দিচ্ছি দেখো CH3CH2CH2CH2Cl বিউটাল ক্লোরাইড। তাহলে দুটো যৌগের মধ্যে এখানে সব কটাতে কার্বন হাইড্রোজেন আছে,
আর হাইড্রোজেনের থেকে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব বেশি, অতএব এই যৌগটার আণবিক ভর বেশি, অতএব অটোমেটিক্যালি এর স্ফুটাঙ্ক এর থেকে বেশি হবে। কেন না, এই যে অ্যালকেহাইগুলোর ক্ষেত্রে একমাত্র ফ্লুইড ব্যতীত এদের যে ভ্যানডারওয়ালস আকর্ষণ বলের মাত্রা বেশি হয়। ভ্যানডারওয়ালস যে আকর্ষণ বল, মানে একটা অণু থেকে আরেকটা অণু যে গ্যাপে যে ভ্যানডার আকর্ষণ বল, সেটা ভ্যানডারওয়ালস আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা বেশি হয়। সেই বেশি হওয়ার জন্যে অ্যালকেনের থেকে অ্যালকেহাইডের স্ফুটাঙ্ক বেশি হয়। এছাড়া কী দেখো, এছাড়া এই যে এখানে যে বন্ধনটা আছে CCl, এই বন্ধনটা হচ্ছে ধ্রুবীয় প্রকৃতির, এই ধ্রুবীয় প্রকৃতির পোলার প্রকৃতি। এই পোলার প্রকৃতি হওয়ার জন্য কী হয় না, পোলার প্রকৃতি হওয়ার জন্য কিন্তু এদের স্ফুটাঙ্ক বেশি হয়। আবার দেখো কার্বন এবং হ্যালোজেনের মধ্যে, কার্বন এবং হ্যালোজেনের মধ্যে, কার্বন ও হ্যালোজেনের মধ্যে, কার্বন ও হ্যালোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকে। এই ইলেকট্রোনেগেটিভ পার্থক্যের জন্য অ্যালকেহাইডের স্ফুটাঙ্ক অনুরূপ অ্যালকেনের চেয়ে বেশি হয়। এর কারণ কি না, স্ফুটাঙ্ক অণুদের মধ্যে কার্যকরী দ্বিমেরু দ্বিমেরু আকর্ষণ বল দ্বারা প্রভাবিত হয়। এদের কারণ কি না, স্ফুটাঙ্ক অণুদের মধ্যে কার্যকরী দ্বিমেরু বা ডাইপোল মুভমেন্ট দ্বিমেরু দ্বিমেরু আকর্ষণ বলের দ্বারা প্রভাবিত হয়। এবার দেখো এদের যে স্ফুটাঙ্ক কম, সব থেকে এই যে অ্যালকেহাইডগুলি, অ্যালকেহাইডগুলোর মধ্যে সব থেকে বেশি স্ফুটাঙ্ক হচ্ছে RI, তার চেয়ে কম হচ্ছে RBR, তার থেকে কম হচ্ছে RCl, তার থেকে কম হচ্ছে RF। একই হ্যালোজেন পরমাণুর ক্ষেত্রে, একই যদি হ্যালোজেন পরমাণু হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যালকিল গ্রুপের আকার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে স্ফুটাঙ্ক বৃদ্ধি পায়। একই যদি গ্রুপ হয়, তার মানে C5H9I, এর থেকে বেশি হবে C6H11I, সরি C5 আর 10 11 হবে, এটা হবে 13, এটা আমি এটা চিহ্নটা বলে দিলাম, তাহলে C6H13I, তার থেকে কম হবে C5H11I। তাহলে একই যদি হ্যালোজেন গ্রুপে অ্যালকেহাইড হয়, সেক্ষেত্রে অ্যালকিল গ্রুপটা যার যত বড় হবে তার স্ফুটাঙ্ক তত বেশি হবে। নেক্সট দাব্যতা, একটু আগেই আমি বললাম যে অ্যালকেহাইডগুলো সামান্য ধ্রুবীয় প্রকৃতির, তাহলে ধ্রুবীয় প্রকৃতি হলে তো জলে দাব্য হওয়া উচিত, জলে তার দ্রবিত হওয়ার উচিত, কিন্তু এই অ্যালকেহাইডগুলো জলের মধ্যে অদাব্য, যদিও এদের দ্বিমেরু ভ্রামক 2.05 থেকে 2.15 ডি ডাইপোল মুভমেন্ট, তবু এরা জলে অদাব্য। এর কারণ এরা না পারে জলে অণুর সঙ্গে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে, না পারে জলে অণু উপস্থিত হাইড্রোজেনের বন্ধন ভাঙতে, তার মানে এরা না পারে হাইড্রোজেন বন্ধন তৈরি করতে, না পারে হাইড্রোজেন বন্ধন ভাঙতে। তবে এরা জৈব দ্রাবকে যেমন অ্যালকোহল, ইথার, ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড প্রভৃতি জৈব দ্রাবকে দাব্য। তড়িৎ পরিবাহিতা, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, জলীয় দ্রবণে আয়নিত হয়ে অ্যালকেহাইডগুলি ক্যাটায়ন বা হ্যালাইড আয়ন উৎপন্ন করতে পারে না, তাই এরা তড়িৎ পরিবাহী নয়। বন্ধন দৈর্ঘ্য, অ্যালকেহাইডগুলো কী ধরনের বন্ধন প্রকৃতির, সমযোজী প্রকৃতির। কার্বনের সঙ্গে হ্যালোজেনের কী ধরনের বন্ধন আছে, এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। হ্যালোজেন পরমাণু আকার যত বড়, কার্বন হ্যালোজেনের মধ্যে বন্ধন দৈর্ঘ্য তত বাড়ে। যেমন CH3F আমি সব লিখে দিই, CH3Cl,
সি এইচ থ্রি বিআর, আর একটা হচ্ছে সি এইচ থ্রি আই। এদের যদি বন্ধন দৈর্ঘ্য দেখি, এই বন্ধন দৈর্ঘ্য 1.338 অ্যাংস্টন, এটা হচ্ছে 1.78 অ্যাংস্টন, এইটা হচ্ছে 1.93 অ্যাংস্টন, আর এইটা হচ্ছে 2.14 অ্যাংস্টন। তাহলে যার কী হচ্ছে না, যে পরমাণু আকার যত বড় হচ্ছে তাদের বন্ধন দৈর্ঘ্য তত বৃদ্ধি পাচ্ছে। ঘনত্ব ডেন্সিটি, ক্লোরোঅ্যালকেন জল অপেক্ষা হালকা, তাহলে ক্লোরোঅ্যালকেন হচ্ছে জল অপেক্ষা হালকা, বাকি যেগুলো আছে ব্রোমোঅ্যালকেন বা হাইড্রোঅ্যালকেন এগুলো জল অপেক্ষা ভারী। এদের আপেক্ষিক ঘনত্ব নিচের ক্রম দেওয়া হলো, আপেক্ষিক ঘনত্ব নিচে সব থেকে বেশি ঘনত্ব হচ্ছে আর আই, তারপর হচ্ছে আর বিআর আর সিএল। আপেক্ষিক স্থায়িত্ব, অ্যালকাহাইডের আপেক্ষিক স্থায়িত্ব সব থেকে বেশি হচ্ছে অ্যালকিল ক্লোরাইড, তার চেয়ে কম হচ্ছে অ্যালকিল ক্লোরাইড, তার চেয়ে কম হচ্ছে অ্যালকিল ব্রোমাইড, তার থেকে কম হচ্ছে অ্যালকিল আয়োডাইড, আর এ আর সিএল আর বিআর, এটা হচ্ছে স্টেবিলিটি আর আই, এই ক্রম অনুসরণ করে। এর কারণ কি না, সিএইচ এই যে সি এফটাকে যদি এক্স করি, এই সিএক্স বন্ধন শক্তির ক্রম হলো, এই যে বন্ধন ক্রম হলো সিএফ সবচেয়ে বেশি, তারপরে সি সিএল, তারপরে তার চেয়ে কম হচ্ছে সি বিআর, তার থেকে কম হচ্ছে সি আই। এই জন্য এই বন্ধনটা সবচেয়ে দুর্বল, তার থেকে বেশি কম দুর্বল হচ্ছে এইটা, তার চেয়ে কম দুর্বল এইটা শক্তিশালী, এই জন্যে সব থেকে বেশি স্থায়িত্ব হচ্ছে আর এ। সবচেয়ে কম স্থায়ী, তাহলে কখন কখন কিছুক্ষণ রাখার পর বেগুনি অথবা বাদামি অন্য ধারণ করে, তাহলে এই জন্য অ্যালকাহাইডগুলো, এই যে অ্যালকাহাইডে সবচেয়ে দুর্বল, এই জন্যে কখনো কখনো রাখার ফলে এরা বেগুনি বর্ণ বা বাদামি বর্ণ ধারণ করে। এর কারণ আলোর উপস্থিতিতে এটা বিজিত হয়ে আয়রন উৎপন্ন করে, এই আয়ের আলোর উপস্থিতিতে অ্যালকাহাইডগুলো 2RI, আর সূর্যালোকের উপস্থিতিতে আলো দিয়ে আর আর উৎপন্ন করে প্লাস আয়োডিন উৎপন্ন করে। এবার আমরা অ্যালকাহাইডের কেমিক্যাল প্রপার্টিস বা রাসায়নিক ধর্ম সম্পর্কে বলব, কেমিক্যাল প্রপার্টিস বা রাসায়নিক ধর্ম। অ্যালকাহাইডের রাসায়নিক সক্রিয়তার ক্রম হলো, অ্যালকিল আয়োডাইড সব থেকে বেশি, এটা হচ্ছে অ্যালকিল আয়োডাইড, তার থেকে সক্রিয়তা কম হচ্ছে অ্যালকিল ব্রোমাইড, তার চেয়ে সক্রিয়তা কম হচ্ছে অ্যালকিল ক্লোরাইড। অ্যালকাহাইড প্রধানত দু ধরনের বিক্রিয়া করে, প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এক নম্বর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, দু নম্বর হচ্ছে অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন, অপনয়ন বিক্রিয়া বা এলিমিনেশন রিঅ্যাকশন, অপনয়ন বিক্রিয়া বা, তাহলে এটা প্রধানত দু রকমের বিক্রিয়া করে, একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আর দুই হচ্ছে অপনয়ন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা প্রথম প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, তাহলে হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন মানে হচ্ছে অ্যালকোহল গঠন। তাহলে এই যে বিক্রিয়া এ হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা, হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা
প্রতিস্থাপন। হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন মানে হচ্ছে অ্যালকোহল গঠন। অ্যালকোহল বিক্রিয়াগুলো আবার পরে পড়বো, ওই জন্য ভালো করে খেয়াল রাখবে। এই বিক্রিয়াগুলো কিন্তু আবার অ্যালকোহল যখন প্রিপারেশন হবে তখন অ্যালকোহলের প্রিপারেশনের ক্ষেত্রে এই একই বিক্রিয়া দেখব। এনওএইচ বা কেওএইচের জলীয় দ্রবণ অথবা ফুটন্ত জলে প্রলম্বিত সিলভার অক্সাইডের সঙ্গে, তাহলে এনএওইচ বা কেওএইচের জলীয় দ্রবণ অথবা ফুটন্ত জলে প্রলম্বিত সিলভার অক্সাইডের সঙ্গে অ্যালকিহাইডকে উত্তপ্ত করলে এটি আদ্য বিস্মৃত হয়ে অ্যালকোহল উৎপন্ন করে। এই বিক্রিয়ায় অ্যালকিহাইডের যে হ্যালোজেন পরমাণু নিউক্লোফাইল ওইচ দ্বারা প্রতিস্থাপিত হয়, এই বিক্রিয়ার সাহায্যে অ্যালকোহল প্রস্তুত করা হয়। তাহলে আর এক্স এটা কী নিলাম, এনওইচ অথবা কেওইচের জলীয় দ্রবণও নিতে পারি, জলীয় দ্রবণ অথবা জলে প্রলম্বিত সিলভার অক্সাইডের নিতে পারি। তারপর এইটাকে যদি আমি উত্তপ্ত করি তার ক্ষেত্রে কী উৎপন্ন হবে, অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকোহল উৎপন্ন করতে পারব। উদাহরণ দেখো, যদি আমরা একটা সাধারণ একটা উদাহরণ দিই, C2H5IKOH জলীয় দ্রবণ এটা উত্তপ্ত করলে C2H5 ইথানল উৎপন্ন হবে প্লাস KI NAI ইথানল এটা হচ্ছে ইথাইল আয়োডাইড। দুই বা বি অ্যালকানাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত, অ্যালকানাইল হচ্ছে আর সি সি এই গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। তাহলে উচ্চতর যদি আমি অ্যালকাইন তৈরি করতে যাই, সে উচ্চতর অ্যালকাইন তৈরি করতে গেলে এই বিক্রিয়াটা সাহায্য নিতে হয়। কী করা হয় না, সোডিয়াম অ্যাসিটালাইডের সঙ্গে অ্যালকিহাইডের বিক্রিয়ায় এই হ্যালোজেন পরমাণু যেটা আছে সেই পরমাণুটা অ্যালকানাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় এবং উচ্চতর অ্যালকাইন উৎপন্ন করে। উচ্চতর অ্যালকাইন এই বিক্রিয়াগুলো মাথায় রাখবে, যে কার্বন সংখ্যা বাড়ানোর জন্য উচ্চতর অ্যালকাইন প্রস্তুত করতে এই বিক্রিয়ার সাহায্য নেওয়া হয়। তাহলে আর সি সি সোডিয়াম অ্যাসিটালাইড এর সঙ্গে CH3Br এইটা বেরিয়ে যাবে, এটা মাইনাস ধরো আর এটা প্লাস, তাহলে এইখানে এইটা অ্যাট্যাক করবে দিয়ে CH3NaBr। তাহলে দেখো এখানে ছিল তিনটে কার্বন, বা এখানে একটা কার্বন পরমাণু আমরা খুব সহজে বাড়িয়ে নিলাম। আমরা যদি একটা উদাহরণ দিই, সোডিয়াম অ্যাসিটোনাইট এর সঙ্গে যদি CH3Br বিক্রিয়া করি তাহলে হবে CH3। তাহলে এইটা হচ্ছে অ্যাসিটিলিন ছিল, এইটা কী হলো প্রোপাইন উৎপন্ন হয়ে গেল। নেক্সট হচ্ছে অ্যালকক্সি গ্রুপ, সি
অ্যালকক্সি গ্রুপটা কি? অ্যালকক্সি গ্রুপ হচ্ছে ওআর। এই অ্যালকক্সি গ্রুপ দ্বারা অ্যালকাইডে হ্যালোজেনকে প্রতিস্থাপন করা হয়। দিয়ে কি উৎপন্ন হয়? না, ইথার উৎপন্ন হয়। অ্যালকিল হ্যালাইডকে অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডের সঙ্গে উত্তপ্ত করলে অ্যালকাইডের হ্যালোজেন পরমাণুটি অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে ইথার উৎপন্ন করে। বিক্রিয়াটার একটা নাম আছে, উইলিয়ামসন সংশ্লেষণ বা উইলিয়ামসন সিনথেসিস নামে পরিচিত। এইটা একটা ইথার প্রস্তুতি গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তাহলে কি করা হয়? না, প্রথমে অ্যালকাইডকে অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত করে সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডের সঙ্গে উত্তপ্ত করলে অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন পরমাণুটা অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে ইথার উৎপন্ন করে। এই বিক্রিয়াটার নাম কি? না, উইলিয়ামসন সিনথেসিস বা উইলিয়ামসন সংশ্লেষণ নামেও পরিচিত। তাহলে বিক্রিয়াটা আমি লিখি আর এক্স, এটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড সোডিয়াম অ্যালকক্সাইড, সোডিয়াম অ্যালকক্সাইড এটাকে অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত করে যদি বিক্রিয়া করা হয় তাহলে আর ড্যাশ ও আর উৎপন্ন হয়। এটা ইথার প্লাস এনএক্স। এখানে মাথায় রাখবে যে উচ্চতর অ্যালকক্সাইড, এই বিক্রিয়ায় উচ্চতর অ্যালকক্সাইড ব্যবহৃত হলে সেক্ষেত্রে এলিমিনেশন বিক্রিয়া বা অপনয়ন বিক্রিয়া ঘটে, ফলে হাইড্রোজেনের হ্যালাইড অপসারিত হয়ে অ্যালকিন উৎপন্ন করে। তাহলে মাথায় রাখবে যদি উচ্চতর অ্যালকক্সাইড ব্যবহার করি বা 3-3 অ্যালকিল গ্রুপ থাকবে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে আমরা বিক্রিয়াটা যদি এমনি একটু একটু দেখি, যদি বিক্রিয়াটা সিএইচ থ্রি টু আই টু ও এন এ প্লাস, এটা এটা মাইনাস, এটা প্লাস, এখানে আমার দেখছি সিএইচ টু আয়, তাহলে এইটা এই আয়টা বেরোবে, এইখানে এই ওটা ঢুকবে। এই বিক্রিয়াটা কিছুটা এক্সট্রা সাবস্টিটিউশন, সেটা হচ্ছে এস এন টু দিয়ে উৎপন্ন হবে সিএইচ টু ডাইথাইল ইথার উৎপন্ন হবে। আমি যদি অ্যালকোক্সাইডটা আলাদা নিই তাহলে সেক্ষেত্রে মিশ্র ইথার উৎপন্ন হবে। ডি, থায়োল বা মার্কাপটা মাইনাস এসএইচ, এই গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। ইথানলীয় পটাশিয়াম হাইড্রোসালফাইডের সঙ্গে, ইথানলীয় মানে অ্যালকোহলের মধ্যে দ্রবণীয়, পটাশিয়াম হাইড্রোসালফাইডের সঙ্গে অ্যালকাইডকে যদি উত্তপ্ত করি সেক্ষেত্রে অ্যালকাইডের হ্যালোজেন পরমাণুটা থায়োল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে থায়ো অ্যালকোহল উৎপন্ন করে। আর আই প্লাস কে এস এইচ, এইটা হচ্ছে ইথানলীয় দ্রবণ, তাহলে সি টু এইচ ফাইভ ও এইচ আর হচ্ছে উত্তপ্ত, তাহলে এই ক্ষেত্রে উৎপন্ন হবে আর এস এইচ প্লাস কে আই। যদি আমরা বিক্রিয়াটা একটু উদাহরণ দিয়ে দেখি তাহলে কে এস এইচ, কেটা কি? এটা এটা প্লাস, এটা মাইনাস, প্লাস, আর একটা উদাহরণ দিই সিএইচ থ্রি সিএইচ টু, আই তাহলে এ এ এ এ
দিয়ে উৎপন্ন হবে CH3 CH2 SH প্লাস KI, এটার নাম হচ্ছে ইথেন থায়োল, ইথেন থায়োল। নেক্সট হচ্ছে থায়ো ইথার, থায়ো ইথার ই, থায়ো ইথার, থায়ো ইথার মানে হচ্ছে এস, এই গ্রুপটা তারা প্রতিস্থাপিত হয়। তাহলে পটাশিয়াম সালফাইড, এখানে আমার নিতে বিকার হিসাবে নিতে হয় পটাশিয়াম সালফাইড বা মার্কাপটাইডের উত্তপ্ত ইথানলীয় দ্রবণের সঙ্গে অ্যালকোহাইডে বিক্রিয়া করে থাইথার গঠন করে। তাহলে পটাশিয়াম সালফাইড তার ইথানলীয় উত্তপ্ত ইথানলীয় দ্রবণের সঙ্গে অ্যালকোহাইডের বিক্রিয়া ঘটলে থাইথার গঠন করে। এই বিক্রিয়ায় অ্যালকোহাইডে হ্যালোজেন পরমাণু থায় গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে আমরা দেখো 2C2H5I প্লাস K2S, এটা হচ্ছে C2H5OH ইথানলীয় দ্রবণ বলেছে, হিট C2H5S C2H5 প্লাস 2KI, এটা হচ্ছে ডাইথাইল, এটা হচ্ছে ডাইথাইল থাইওইথার, ডাইথাইল ডাইথাইল থায়ো ইথার। এবার হচ্ছে অ্যামিনো গ্রুপ, তাকে আমি অ্যামিনো গ্রুপটা পরের দিন আলোচনা করব, কারণ অ্যামিনো গ্রুপটা একটু বিজ্ঞাটা একটু বড়। এর আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমি নেক্সট পার্টে বাকি বিক্রিয়াগুলো আলোচনা করবো।